সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিতে রাজু ভাস্কর্যের সামনে সারা রাত অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকের এই নতুন সরকারকে বিভিন্ন ধরনের চক্রান্তে ফেলানোর জন্য তারা দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন আনসার বাহিনী সচিবালয় ঘিরাও করেছিল এবং সেখানে তুমুল সংঘর্ষ হয়েছিল। দর্শক শ্রোতা, সেই সংঘর্ষে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে কঠিনভাবে আহত করেছে তারা। দর্শক শ্রোতা, একটা জিনিস চিন্তা করে দেখুন তো, যেই সমন্বয়করা সরকারকে পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে, সেই সমন্বয়কের গায়ে হাত দিতে এরা সাহস পেল কিভাবে? শুধু তাই নয়, তারা সেখানে বন্দুকও চালিয়েছে। দর্শক শ্রোতা, আসলে এর পিছনে গেম খেলছে কারা, এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, এ বিষয় নিয়ে এবার গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর ফাইজুল হক। চলুন আমরা আর কথা না বাড়িয়ে তার মুখ থেকে বিস্তারিত শুনে আসি। আজকে সারাদিন আপনারা জানেন বন্যা দুর্গত এলাকায় আমি এবং আমার টিম আপনাদের সকলের সহযোগিতায় ব্যস্ত থাকার কারণে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি বলার সুযোগ পাইনি। যখন রেস্ট নিতে এসেছি, ইন্টারনেটে সংযুক্ত হয়েছি, তখনই দেখতে পেয়েছি যে বাংলাদেশের একটি কুচক্রী মহলকে ব্যবহার করে বর্তমানে এই যে বিপ্লব, এই বিপ্লবকে পর্যবেসিত করতে চায়, ঠেকাতে চায়, বন্ধ করতে চায়। আর্জেন্ট মনে করে আগামীকালকেও বন্যা দুর্গত এলাকায় ব্যস্ত থাকবো। এই বিষয়টি আর কোনো অবস্থায় দেরি করার সুযোগ নেই, রাতেই কথা বলা দরকার, তাই এখন আপনাদের সামনে উপস্থিত। আপনারা জানেন এই সরকার একটি বিপ্লবী সরকার, যারা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই ছাত্র জনতার প্রতিষ্ঠিত এই সরকার মূলত একটি বৈষম্য বিরোধী স্লোগানকে সামনে নিয়ে সমাজ বিনির্মাণের জন্য তারা প্রতিষ্ঠিত হয়েছে। কারো কাছে পাও ধরে, হাত ধরে, টেন্ডারবাজি করে, কোনো ধরনের অসঙ্গতি করে তারা এখানে ক্ষমতায় বসে নেয়, কারো পা চেটে এখানে কেউ ক্ষমতায় বসে নেয়। তারা এখানে ক্ষমতায় বসেছে বাংলাদেশ বাস্তব চিত্র, বাস্তব যে চিন্তা চেতনা দর্শন, সেই জিনিসগুলোকে তারা বাস্তবায়নের জন্য এখানে তারা এই আন্দোলন সংগ্রাম করেছে, এবং বাংলাদেশের মানুষের বৈষম্যহীন একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা আজকের এখানে এই মুহূর্তে এই সরকার ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন আজকের এই সরকারের কুচক্রী মহল, তারা আওয়ামী লীগের সরকারী মহল, তারা আজকের এই নতুন সরকারকে বিভিন্ন ধরনের চক্রান্তে ফেলানোর জন্য তারা দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। হঠাৎ করে তারা আনসার, এবং গত প্রায় দুই সপ্তাহ পর্যন্ত দেখেছেন সকাল সন্ধ্যা বিভিন্ন ধরনের ভিখারিরা এক এক জায়গায় এক এক ধরনের আন্দোলন করে। গত প্রায় পর্যন্ত কারো কোনো আন্দোলন নাই বাংলাদেশে চলছে এই মুহূর্তে। মানুষের খাবার নাই, জনগণ এখন বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্ন অবস্থায় রয়েছে, তখন তারা আজকের গণভবন তথা নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভবন রয়েছে তার সামনে এসে তারা সেখানে আলটিমেটাম দিত। মূলত আমি বারবার বলেছি, এই সকল গত সরকারের তথা পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের বানানো কিছু আলটিমেটাম, তারা মূলত আলটিমেটাম দিয়ে একটি দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। দেখেন আনসারের মতো লোকেরা, যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা, এই মুহূর্তে যারা দেশকে স্বাধীন করেছে, সেই দেশকে স্বাধীন করা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে জিম্মি করতে পারে, এটা ভাবা যায় কোনোদিন? চিন্তার জগতে আনা যায়? তাহলে করছে কেন? করছে এজন্যই, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র চালাবেন এটা এত সহজ নয়। আপনি আওয়ামী লীগের সাথে, অন্ততপক্ষে আওয়ামী লীগকে দিয়ে রাষ্ট্র চালাবেন, বৈষম্য বিরোধী যাই করেন না কেন, আন্দোলন করবেন আর যাই করবেন, আওয়ামী লীগকে রেখে কিছু করবেন সেই চিন্তা কোনোদিন বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবেন না। আমি সবসময় বলি, আওয়ামী লীগের সরকারে থাকলেও তারা বাংলাদেশের চরম শত্রু, তারা সরকারের বাহিরে থাকলেও তারা চরম শত্রু, তারা কখনোই দেশপ্রেমিক নয়, তারা কখনোই বাংলাদেশের কেউ নয়। গত ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগ চরমভাবে এই দেশের প্রত্যেকটি খাতকে এমনভাবে দলীয়করণ করেছে যেখানে আপনার বর্তমান দেশপ্রেমিক কোনো মানুষের স্থান নেই। সমগ্র জায়গায় আপনি যদি বাংলাদেশের আনসার বলেন, বাংলাদেশের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বলেন, সবগুলো টাটকা আওয়ামী লীগের দালাল। এইগুলোকে এখন আবার কিছু কিছু দলীয় লোকেরাও প্রশ্রয় দিচ্ছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও হুঁশিয়ার করে বলতে চাই, আপনি আমার দলের হতে পারেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত গিয়েছি এবং বিভিন্ন জায়গায় যে সকল সংবাদ শুনছি সেটা অশনি সংকেত। আওয়ামী লীগের চোরেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের পাচারকারীরা আজকের এই দলের মধ্যে নতুন করে যুক্ত হয়ে তারপরে একাকার হয়ে যেতে চান, যেটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশে আওয়ামী লীগকে বিশ্বাস করে কেউ যদি স্থান, তাহলে সেই দেশ থাকবে। আজকের আনসারের কথা প্রসঙ্গে এটা আমি বলে রাখলাম এজন্যই, কারণ আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি।
আমাকে জানতে হবে যে কোথায় আজকের ফ্যাক, বাংলাদেশের কোন জায়গায় সমস্যা। যতদিন এতদিন পর্যন্ত যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারাই যদি বৈঠার হাল দিয়ে বসে থাকে, তাহলে বাংলাদেশে আপনি সুন্দর অবস্থা কায়েম করবেন কিভাবে? এই সব টাউটগুলোকে বের করে দিতে হবে। যে কোনো রাজনৈতিক দলের মধ্যে গুপ্তচর আওয়ামী লীগগুলোকে বের করে দিতে হবে। যদি সেটা না দেন, সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণরা আপনাদেরকেও আওয়ামী লীগের কাতারে উপস্থাপিত করবে। সেটা যদি আপনি জামাত ইসলামের হন, চরমনার পিছিয়ে হন, অথবা সুফি সাধক হন, আর তাবলিগ হন, আর বিএনপি হন, কেউ কিন্তু ক্ষমা পাবেন না। এই বাংলাদেশটা আপনাদের একক কোনো পরিচালনার জন্য কেউ এদেশটাকে স্বাধীন করে নেই। স্বাধীন করেছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক, সামাজিক, বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা, সমগ্র ধরনের ছাত্ররা মিলে ঐক্যবদ্ধভাবে এদেশটাকে স্বাধীন করেছে। এই নাম এই নয় যে আওয়ামী লীগের গুপ্তচরেরা এখনো বাংলাদেশে থাকবে। যে কথায় আমি কথা বলতে চাই সেটা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্ররা আজকের এই বন্যা দুর্গতদের জন্য যখন পাশে দাঁড়াচ্ছে, যখন তারা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, যখন তারা পুলিশের পরিবর্তে গত প্রায় 2-3 সপ্তাহ পর্যন্ত খেয়ে না খেয়ে ডাকা পাহারা, একটা দেশপ্রেমিক নাগরিকদেরকে যখন আনসারদের স্যালুট করার কথা, তারা তখন সচিবালয়ে ঘেরাও করে, কত বড় দুঃসাহস! এইগুলো হচ্ছে সব দালাল। এই যারা যারা দালাল রয়েছে, প্রত্যেককে শুধু চাকরি থেকে ইমপিচমেন্ট করলে হবে না, কারণ আপনি চাকরি থেকে বাদ দিবেন, চায়ের দোকানে গিয়ে আপনার সরকারের পাইন মেরার জন্য, পিছনে পিছনে ক্ষতি করার জন্য যা যা দরকার সব করবে। এগুলোকে সবগুলোকে ধরে 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 জেলের মধ্যে আয়না করে বন্দি করে তারপরে দেশপ্রেমিক নাগরিকদেরকে দিয়ে এই প্রশাসনকে নতুন করা হবে। এই কথা আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হতে পারে, মনে হতে পারে যে এটা আসলে কি সম্ভব, এটাই করতে হবে। যদি সেটা করতে না পারেন, তাহলে আপনাদের এই বিপ্লব দিন সত্যিকার যে উদ্দেশ্যে হয়েছে, সেই উদ্দেশ্যে সাধিত হবে না, বাস্তবায়ন হবে না। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি সবসময় কথাবার্তা ডাইরেক্ট, ওই পেঁচিয়ে গুছিয়ে সামনে পিছনে গিয়ার মেরে কথা বলতে অপছন্দ করি বিধায়। আজ আপনাদের কাছে এই কথা বললাম, আমি অত্যন্ত ব্যস্ত, আমি ফেনীতে বসে আপনাদের সামনে আজকের এই মানুষদের ব্যস্ততার কারণে আজকে কথা, কিন্তু যখন আমি দেখছি যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আজকে তাদের উপরে বসে আজকের আনসার পুলিশ, তারা আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তথা আজকের ওকারুজ্জামান সাহেবদের চালনায় পরিচালিত এই সরকারকে আজকের ব্যর্থতায় পর্যবেসিত করতে চাবে কিছু আওয়ামী লীগের দালাল, তখন কথা না বলে আর পারছি না। ইমিডিয়েটলি আমি অনুরোধ করব, আমি তো অতিরিক্ত বলতে গেলে অনেকের কষ্টও লাগতে পারে, বাংলাদেশের এই প্রশাসনকে যদি টিকাইতে চান, তাহলে বেছে বেছে জামাতেন, তারপরে বেছে বেছে ইসলামপন্থীগুলোকে নিয়োগ দেন। পুলিশ, আর্মি, অন্যান্য বিভিন্ন জায়গায় যত ধরনের পোস্ট পজিশন আছে সবগুলো দেশপ্রেমিক নিয়োগ দেন, ছাত্রদেরকে নিয়োগ দেন, শিক্ষার্থীদেরকে নিয়োগ দেন, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দেন। সেই নিয়োগ দিতে গিয়ে যদি দেখেন যে আপনার দলের লোক করে ছাত্রদল, কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগ এই দালালগুলোকে লাথি মেরে বের করে দেন, এই কোনো প্রশাসনের মধ্যে অনৈতিক অগ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আর যদি আপনি নিয়োগ দেন, তাহলে এই দেশ টিকবে না, হয়ে যাবে, টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে। আমার দেশের জাতীয়তাবোধ, ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ সব কিছুকে ধ্বংস করে দিবে কিছু কুচক্রি মহল সহযোদ্ধা ভাইয়েরা। অতএব এই ধরনের টাউট বাটপারদের জন্য আমরা দেশ ত্যাগ করে এতদিন পর্যন্ত কথা বলি নাই, আমরা দেশের জন্য লড়াই করেছি, আমরা মুক্তিযোদ্ধা, আমরা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা কোনো টাউট বাটপার লম্পট যারা টাকার বিনিময়ে বিক্রি হবে কিংবা এই ধরনের দুষ্টচক্র মিলাবে, তাদেরকে কোনো অবস্থায় তাদের পাশে আমরা নেই। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আমি সমগ্র মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, এই বর্তমান সরকারকে আমি বিশেষ করে আমি এসপেশালি বলতে, এই মুহূর্তে এমার্জেন্সি, বাংলাদেশের বহু শিক্ষার্থী এখন চাকরি পায় না, ইন্টার পাস করে বসে আছে, অনার্স পাস বসে আছে, এমএ পাস করে বসে আছে, চাকরি নাই। আপনি এমার্জেন্সি নোটিশ দিন, আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাসপোর্ট নয়, এনসি ছয়, লম্বা লম্বা মানুষ দেশপ্রেমিক নাগরিকদেরকে পুলিশে আনসারের বিভিন্ন জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দিন, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে এই যে কোনো একটা আপনার কি বলে ফিনে সরাসরি সেনাবাহিনীর অধীনে স্পেশাল চাকরি দিয়ে ফোর্স নিযুক্ত করে তাদেরকে এখানে ঢুকিয়ে দিন। সারা বাংলাদেশের এই মুহূর্তে 5 লক্ষ মানুষকে পুলিশে চাকরি দেওয়া দরকার, এবং যারা আওয়ামী এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা এই গণজাগরণ তৈরি করেছে, দেশপ্রেমিক নাগরিক এবং সত্যিকার অর্থে দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু কোনোদিন তিনি তার ইমানকে বিক্রি করবে না, দেশকে বিক্রি করবে না, সেই রকম নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে। টাকার বিনিময়ে ওসি নিয়োগ, টাকার বিনিময়ে মামারাই খালাতো ভাই আওয়ামী লীগ করলেও, তাকে রক্ষা করার আন্দোলন করলে কোনোদিন এই বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে না। এই স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু কারা? বাংলাদেশের এই মুহূর্তের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আপনি যদি আওয়ামী লীগের সাথে মিশে আওয়াজ উঠেছে, মিলেমিশে আমরা সবাই চলবো, হ্যাঁ মিলেমিশে চলবি বেটা, আর মানুষ পাস না মিলেমিশে চলার, কার সাথে মিলেমিশে চলা যায়? আমরা ঐক্যবদ্ধ, কিন্তু যেই লোক সন্ত্রাস, যেই লোক খুন করেছে, যেই লোক মানুষ মেরেছে,
তার সাথে কিসের মিলমিশ? আজকের এই মিলমিশটা কি আজকের বাংলাদেশের আমাদের স্বাধীনতা সর্বোত্ত ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে? আনসারের মতো লোকেরা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসনাত, তারপরে শিক্ষা আন্দোলনের নেতাদেরকে জিম্মি করে রাখে চিন্তা করেছেন? অথচ এই শিক্ষার্থীরা গত কয়েকদিন আগে জীবনকে শহীদ করে দিয়ে তারপরে স্বাধীন করে দিয়েছে। কৃতজ্ঞতাবোধ থাকা দরকার বাংলাদেশের জনগণের, যা দীর্ঘ ১৬ বছর পর্যন্ত আপনারা পারেন নাই, কেউ পারেন নাই। সেটা আমার দেশপ্রেমিক ছাত্র করেছে। আমি তো বাংলাদেশের মানুষের উপরে চরমভাবে বিব্রত, শুকরিয়া বোধ নাই। 15 দিন সময় দিতে পারলেন না, 1 মাস পারলেন না, এর মধ্যে বাপ দাদার একেবারে প্যাম্পাস কিনে দাও, সর্দির ওষুধ কিনে দাও, নাপা কিনে দাও, স্যালাইন কিনে দাও, মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র আপনারা এখন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফাঁদে ফেলাতে চান। এই অকৃতজ্ঞ জাতির কারণেই কোনোদিন এই দেশের স্বাধীনতা সর্বোত্তর সঠিকভাবে পালন হয়। সহযোদ্ধা ভাইয়েরা, এই যারা যারা এগুলো করবে সবগুলোকে বুটের লাথি দিয়ে বের করে দেন। এক ছালায় দেশপ্রেমিক নয়, এরা সব হচ্ছে ধান্দাবাজ। 16 বছর শেখ হাসিনার কোনো দাবি নেই, সব দাবি নিয়ে আসছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে। লজ্জা হওয়া উচিত বাপের বয়সী মানুষরা, দাদা মানুষরা, আমার সাধারণ শিক্ষার্থীদের গায়ে আঘাত করো, লজ্জা হওয়া উচিত তোমাদের। কয়বার ডলা খেলে স্বাধীনতা দিন আগে দেখো নাই, জামা প্যান্ট হাফ প্যান্ট খুলে দৌড়াদৌড়ি করতে বাংলাদেশের পুলিশ এত গুলি করেছে, বর্বরোচিত হামলা করেছে, তারপরে শিক্ষার্থীরা ঘুমে থাকে নাই, তার জন্য লড়াই করেছে, আজকের আবার আনসারের পোশাক পরে। এই আনসারের মধ্যে সমগ্র জিনিসগুলো আওয়ামী লীগ ঢুকিয়ে রেখেছে সব। আর আপনার তো বুঝতে হবে, 16টা সরকার ক্ষমতায়, সেই সরকার আনসারের মধ্যে, পুলিশের মধ্যে আওয়ামী লীগ ঢুকায় নাই, ঢুকাইছে কি জামাত শিবির? এতটুকু বিবেক কি কারণে আপনি মনে করেন যে তারা আজকের দেশপ্রেমী? কি কারণে আপনি মনে করেন তাকে আপনার বিশ্বাস করা যাবে? হ্যাঁ, আমি বলছি না সবাইকে বাদ দিতে হবে, কিন্তু আমি এক্স্যাক্টলি বলতে চাই যে পয়েন্টটা, এই দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে আলাদা বাহিনী গঠন করতে হবে। প্রত্যেকটি পুলিশের মধ্যে প্রেমিক নাগরিক সমগ্র জায়গায় তাদেরকে দিতে হবে, কারণ তারা বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকারকে কোনো ধরনের কোনো পদে যারা তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই 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 নাই। শেখ হাসিনা বিদায় না হইলে আপনার মুখের হাসি কোথায় যাইত? শেখ হাসিনার বিদায় না হইতেন কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি মামলা দিয়ে রেখেছে সমগ্র রাজনৈতিক দলের নেতাদেরকে, সরম করে না আপনাদের? এতটুকু কৃতজ্ঞতা নাই? বাচ্চাদেরকে আপনি একটু সময় দিবেন না? তাদের পাশে আপনি একটু দাঁড়াবেন না? মামলাগুলো থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন, জেলখানা থেকে যাচ্ছেন, স্বাধীন হয়ে নতুন করে কথা বলতে পারছেন, দেশে বিদেশে মিছিল করতে পারছেন, সমাবেশ করতে পারছেন, বাপরে বাপ, সব স্বাধীনতা এনে দিয়েছে। আপনার অবদান আছে, কোনোদিন অস্বীকার করি না, কিন্তু যেই লোকটা গোল দেয় তাকে সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত। খেলার ময়দানে 11 জন খেলোয়াড় থাকলে, 12 জন থাকলে নয়, কিন্তু যে লোকটা গোল দিয়ে দেয় তাকে নিয়ে সবাই একটা লাভ দেয়। আজ গোল দিয়ে দিয়েছে ছাত্ররা, এই সাধারণ শিক্ষার্থীরা, আমার ছাত্রছাত্রী ভাই বোন, আপনারা তাকে আলিঙ্গন করতে পর্যন্ত সময় পাইলেন না, এর মধ্যেই দাবি দেওয়া, ওরে বাপ রে বাপ। এই কারণেই বাঙালির এই দুর্দশা। আগামী যদি 11 বছর কিংবা আরো 10 বছর 5 বছর যদি আওয়ামী লীগ আপনাকে পিটিয়ে পিটিয়ে মেরে পেরে তারপরে অনৈতিক নির্বাচন করতেন, আপনি করতেনটা কি বলেন? কি করতে পেরেছিলেন বলেন? 29 সালের আগে তো কোনো চিন্তাই করতে চান নাই। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো প্রেশারাইজ, সে যে দলের হোক, কারো পক্ষ থেকে আসা উচিত নয়। সাধারণ শিক্ষার্থীদেরকে কোনো প্রেশারাইজ কারো পক্ষ থেকে আসা উচিত নয়। বাংলাদেশের কোনো সেক্টরে কোনো পাতা বাড়ানো টাড়ানো কোনো কিছু এই মুহূর্তে কোনো ইস্যু নয়। এই মুহূর্তে ইস্যু হচ্ছে এই বাংলাদেশকে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, এই ডাকাতগুলোকে ধরে ধরে যার মধ্যে বন্দি করে বিচারের মাঠ গড়ায় নিয়ে আসা, বিদেশে পাচার হওয়া টাকাগুলো বাংলাদেশে নিয়ে আসা, যারা আমার ভাই বোনের রক্ত চুষেছে তাদেরকে বিচারের কাঠ গড়ায় নিয়ে আসা। আসলে সেই কাজগুলো না করে দাবি দেওয়া, মনে হয় যেন সব কিছু এরা নিয়ে বসছে, আর এতদিন শেখ হাসিনা কিছুই সেগুলো নিয়ে হয়ে মানে নাই। আমি খুবই ব্যথিত, আমি লজ্জিত, আমি অপমানিত, আমি আমি খুবই, আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না, আমি হয়তো সব কিছু এইভাবে বলতে পারি, কিন্তু যে আচরণ এই গত 1 মাসে বাঙালি দেখিয়েছেন, এই আচরণ থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের জন্য নাই, আপনাদের স্বাধীনতা মানায় না। ঘৃণা হওয়া উচিত, একটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় দিয়েছে, বাংলাদেশের সমগ্র সাধারণ মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে সেই মানুষটা বিদায় নেওয়ার পরে এখন পর্যন্ত শেখ হাসিনা ভারত থেকে কোথায় যাবে সেই ডিসিশনও হয় নাই, তার আগেই সবাই মিলে যা ধরো আছে কিছু বাংলাদেশে
ব্যাংকে টাকা নাই, অফিসে টাকা নাই, এনজিওর কাছে টাকা নাই, দুর্ভিক্ষের মধ্যে চলছে বাংলাদেশ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।